আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। কখনো লজ্জা হারাবেন না, তাহলে ঈমানই হারিয়ে ফেলবেন, ধরে রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান ওতপ্রোতভাবে জড়িত। যখন একটিকে তুলে নেওয়া হয়, অন্যটিকেও তুলে নেওয়া হয়। অনলাইন আমাদেরকে লজ্জাহীন করে দিচ্ছে, মানুষকে বাঁচানোর জন্য এমন সব অশ্লীল কথা এবং ইঙ্গিত করছি যা কোনো রুচিশীল মানুষ সমর্থন করতে পারবে না। ধর্মীয় দিক থেকে তো এটা আরও জঘন্য। অনলাইনের বাইরেও আমরা দিনে দিনে নির্লজ্জ হয়ে যাচ্ছি। গুণাকে আর গুণা মনে হচ্ছে না, অশ্লীলতাকে আর অশ্লীলতা মনে হচ্ছে না, সব কিছুই সয়ে যাচ্ছে। লজ্জাহীনতা খুবই মন্দ অভ্যাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কোনো বান্দার ধ্বংস চাইলে তার থেকে লজ্জা ছিনিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ববর্তী নবীগণের বাণী হতে পরবর্তী লোকেরা অবিকৃত অবস্থায় যা ধারণ করেছে তা হলো, তুমি যখন নির্লজ্জ হয়ে যাবে তখন যা ইচ্ছা তাই করতে পারবে। তাই সাবধান, লজ্জা হারাবেন না। লজ্জার প্রধান হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটি হাদিসে এসেছে। সুতরাং একজন মুমিন গুনাহ করার সময় আল্লাহকে লজ্জা পেয়ে গুনাহ থেকে ফিরে আসে। কারণ যে নেয়ামতকে ব্যবহার করে মানুষ আল্লাহর অবাধ্যতা করে সেগুলোও তো আল্লাহরই দান। এছাড়া বিশেষত বন্ধুবান্ধবের সাথে আড্ডার সময় কখনো নির্লজ্জ হবেন না। এটি প্রথমত আপনার ব্যক্তিত্ব নষ্ট করবে, আবার আখিরাতও ধ্বংস করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।